সকাল 6:40 বাজে চন্দ্রনাথ পাহাড় জয় করার জন্য রওনা দিয়েছি। একদম পাহাড়ের প্রথম প্রান্তে আছি। দেখা যাক কতক্ষণ সময় লাগে চন্দ্রনাথ পাহাড় জয় করতে। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শাহিন আহমেদ আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রনাথ পাহাড়কে। চন্দ্রনাথ পাহাড়ের সম্পূর্ণ ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে পাবেন, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। যারা চন্দ্রনাথ পাহাড় আসতে চান তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। প্রথমে আসতে হবে আপনাকে সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে বাস থেকে নেমে আপনারা চলে যাবেন কলেজ রুট। কলেজ রুট আপনাদের জন্য সিএনজি অপেক্ষা করবে। এই হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে। আমি চলে এসেছি কলেজ রুট। জনপ্রতি সিএনজি ভাড়া নেবে 20 টাকা, রিজার্ভ নিলে ভাড়া নেবে 100 টাকা। চন্দ্রনাথ পাহাড় যাওয়ার পথেই পড়বে রেল ক্রসিং। রেল ক্রসিং পার হয়ে আমরা ছুটে চলেছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়কে। পাহাড়ে ওঠার আগে লাঠি নিয়ে নেবেন। লাঠি 30 টাকা করে, ফেরত দিলে আপনাকে 20 টাকা রিটার্ন দিবে। ছুটে চলেছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার আগে আপনার দেখা মিলবে সুন্দর একটি শহীদ মিনার, ছোট ছোট দোকানপাটের। এটা হচ্ছে শ্রী শ্রী সীতা মন্দির। চন্দ্রনাথ পাহাড়ের নিচে ছোট্ট একটি গাড়ি পার্কিংয়ের জায়গা। শহর থেকে দূরের কোলাহল মুক্ত নির্জনতা, চারিদিকে সবুজ গাছপালা, মাঝে মাঝে পশু পাখির ডাক আর শীতল বাতাস। এই রোমাঞ্চকর অনুভূতি আপনাকে দেবে এক পাহাড় সম মানসিক প্রশান্তি। হ্যাঁ, বলছিলাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের কথা। আপনি যদি দুর্গম পাহাড়ি পথে হাঁটতে পছন্দ করেন তবে চন্দ্রনাথ পাহাড় আপনার জন্যই। আপনি যদি ফলের সিজনে চন্দ্রনাথ পাহাড় যান তাহলে অনেক ফলের দেখা পাবেন, আপনারা চাইলে কিনে খেতে পারেন। এই পাহাড়ে ওঠার জন্য দুটি রাস্তা রয়েছে। আপনি যদি বিরূপাক্ষ মন্দির হয়ে ওঠেন সেটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ, কারণ চন্দ্রনাথ মন্দির থেকে নামার রাস্তার সিঁড়ির ধাপগুলো অনেক বড় বড়। এই পথে উঠতে গেলে আপনাকে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়তে হবে। পাহাড়ে ওঠার জন্য কোনো গাইডের প্রয়োজন নাই, সব সময় কেউ না কেউ উঠেই, তাই তাদের সাথে দল বেঁধে গল্প করতে করতে উঠে যাবেন। ওঠার আগে নিচ থেকে বাঁশ বা লাঠি, পানি, হালকা খাবার কিনে নিতে পারেন, কারণ চন্দ্রনাথ পাহাড়ে সব খাবারই পাওয়া যায়। কিন্তু খাবারের দাম আপনাকে 2 থেকে 3 গুণ এর বেশি দিতে হবে। আমি মোটামুটি চন্দ্রনাথ পাহাড়ের অনেক উপরে উঠে গেছি। এখানে মানুষ দাঁড়িয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপরে উপরের দিকে উঠতে শুরু করে। প্রথম দিকে পাহাড়ে উঠতে তেমন কষ্ট না হলেও 300 ফুট থেকে আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে। কখনো চলতে হবে এক পাশে পাহাড়ের গা ঘেঁষে, অন্য পাশে খাদ নিয়ে। সত্যি বলতে কি পাহাড় জয় করা যদিও কঠিন, কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যস্থানে উঠতে পারেন তাহলে আপনার জন্য সেটা খুব আনন্দের। আর আমি আমার লক্ষ্যস্থানে দৌড়ে এগিয়ে চলছি, সঙ্গেই থাকুন। এই পাহাড়ে ওঠার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা। সূর্য ওঠার কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর পাহাড়ে ওঠা শুরু করবেন। আমাদের প্রথম মন্দিরটা হচ্ছে এটা। এটা একটা পাহাড়ের উচ্চতে। আর সেকেন্ড যে মন্দিরটা আমরা জয় করবো সেটা হচ্ছে সবচেয়ে উঁচুতে, 1152 ফিটের মতো। আমরা ঘুরে ঘুরে যাবো। আসুন প্রথম মন্দিরটা যাওয়া যায়। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছালাম প্রথম পাহাড়ের চূড়ায়, যেখানে রয়েছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। মন্দিরে অবস্থানরত একজন জানালেন এটা তাদের শিব দেবতার বাড়ি, প্রতি বছর এখানে মেলা হয়ে থাকে। এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষ যোগদান করেন।
বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরকে দেখা যাচ্ছে। অলরেডি এক ঘন্টার মতো হয়েছে, আমরা প্রথম মন্দিরটা দেখলাম, দেন সেকেন্ড মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। মেইন যে লক্ষ্যটা আমার হচ্ছে, সেকেন্ড মন্দিরটা যখন পাবো তখন মনে করবো যে আমাদের পাহাড়ের সর্বোচ্চ চূড়ে ওঠা হয়ে গেছে। তো চলছি পাহাড়ের উপর দিয়ে। বিরূপাক্ষ মন্দির থেকে 150 ফিট দূরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই 150 ফিট রাস্তার প্রায় 100 ফিট আপনাকে উঠতে হবে খারাপ পাহাড় বেয়ে, যেখানে নিজেকে সামলে রাখা অনেকটাই কষ্টকর। এত টাকা দিয়ে কি হবে যদি জীবনটাকে উপভোগ করতে না পারি? জীবনটাকে উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে পাহাড়, নদী, সাগর সব জায়গায়। দূর থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের বিখ্যাত গাছটিকে, এমন মানুষ খুঁজে পাওয়াই কষ্টকর যে চন্দ্রনাথ পাহাড়ে উঠেছে কিন্তু এই গাছের নিচে ছবি তুলেনি। ঢাকা থেকে চন্দ্রনাথ পাহাড় আসতে চাইলে এসি বা নন এসি বাসে করে চট্টগ্রামের সীতাকুণ্ডে চলে আসবেন, অথবা ট্রেনে করে আসতে চাইলে ঢাকা মেইলে করে সীতাকুণ্ডে চলে আসবেন। এটি ঢাকা থেকে রাত 11টায় ছাড়ে এবং সীতাকুণ্ডে পৌঁছে পরদিন 6:30 থেকে 7টায়। চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়ের নির্জনতা। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে, প্রশান্তি জুড়িয়ে যাবে চোখ। সমতল ভূমি থেকে আমি এখন 1152 ফিট উপরে আছি। এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পালা। পাহাড় থেকে নামার সময় এই বটগাছটির দেখা পাবেন, যার নিচ থেকে আপনারা বিভিন্ন রকমের ফল কিনে খেতে পারবেন। এই যে ফরমালিন মুক্ত কাঁঠাল, বটগাছের সামনে থেকেও একটি রাস্তা গেছে। এই পাকা রাস্তা দিয়েও পাহাড় থেকে নামা যায়, কিন্তু মেলার সিজন ছাড়া অন্য সময় নামলে ডাকাতের কবলে পড়তে হবে আপনাকে। বটগাছের সাথে দিয়ে যে সিঁড়ির রাস্তাটি গেছে সেই রাস্তা দিয়ে আমরা আবারও নামা শুরু করব। পাহাড় থেকে নামার সময় সবচেয়ে বেশি সতর্ক থাকবেন, কারণ এই সিঁড়ির রাস্তাটা একদমই খাড়া খাড়া, একবার পা ফসকে পড়লেই আপনার জীবনও চলে যেতে পারে, তাই সাবধানতার সহিত নামতে থাকবেন। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে কোনো এন্ট্রি ফি দিতে হয় না, আপনি যদি চান তাহলে আপনি লাঠি ছাড়াও চন্দ্রনাথ পাহাড় জয় করতে পারবেন। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে কিছু কথা মাথায় রাখবেন, পাহাড়ের গায়ে আগুন জ্বালাবেন না, পাহাড়ে ওঠার সময় শুকনো খাবার ও পানি সঙ্গে রাখবেন, পাহাড়ি রাস্তায় বিশ্রাম নিয়ে উঠবেন, রাস্তায় কিছু দোকান পাবেন কিন্তু পণ্যের দাম দ্বিগুণ, সূর্য ওঠার 1 থেকে 1.5 ঘন্টা পর ট্রেকিং শুরু করবেন, ভালো মানের গ্রিপের জুতা পরে
যাবেন। সাথে পাওয়ার ব্যাঙ্ক রাখুন, বর্ষায় কিংবা বৃষ্টির পর এই পাহাড়ে না ওঠাই ভালো। এই যে দূর থেকে দেখা যাচ্ছে লোকজন প্রথম মন্দিরের দিকে পাহাড়ে উঠতেছে। চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এটি। এই জায়গাটা দেখা পাবেন যখন আপনি পাহাড় থেকে নিচের দিকে নামতে থাকবেন। যারা পাহাড়ের চূড়ায় উঠবেন তারা প্রথমে এই রাস্তা দিয়ে পাহাড়ের চূড়ায় উঠবেন, আর নামার সময় অবশ্যই এই রাস্তা ধরে নামবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে ব্যাপারটা। আমি কিন্তু 60 টাকার বিনিময়ে চন্দ্রনাথ পাহাড় জয় করেছি। আমার বাসা থেকে সীতাকুণ্ডের ভাড়া 10 টাকা, সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড়ের ভাড়া 20 টাকা, যাওয়ার সময় সেম। আরও এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকুন।